আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেবাস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। এই দোয়াই সবসময় মহান আল্লাহ তাআলার কাছে সবার জন্য আমি কই। সবজিওয়ালার কাছ থেকে অনেকগুলো সবজি রাখা হয়েছে, এত টাটকা সবজিগুলো, এই পেয়ারাগুলো এত মিষ্টি ছিল খেতে। আমার আম্মা আমার কাছে সবগুলো নিয়ে এসেছেন, বলতেছেন তোর তো পেয়ারা অনেক প্রিয়, অনেকগুলো পেয়ারা আমি খেয়েছিলাম। বড় আপু, আমার ভাইয়ের বউ আনিকা, আমরা সবাই মিলে একটু শপিং করতে এলাম বনফুলে। আনিকা বনফুলের খাবারগুলো পছন্দ করে, তাই বনফুল থেকে ওর জন্য আইসক্রিম, ম্যাগি নুডলস, এটা সেটা যা যা লাগে নিয়ে যায়। তাড়াহুড়ো করে এলাম। বিকেলে আবার আমার চাচার বাসায় দাওয়াত আছে, সেখানে আমরা যাব, তাই ভাবলাম যাওয়ার আগে একটু শপিং করি। বাসায় এসে দেখি আমার আম্মা আনিকার জন্য ফ্রেশ আলু দিয়ে চিপস বানিয়ে রেখেছেন। আনিকার তো চিপস অনেক পছন্দ, তাই আমার আম্মা ফ্রেশ আলু দিয়ে বানিয়ে রেখেছেন, সব কিছু রেডি করে রেখেছিলেন, আমার জন্য ওয়েট করতেছিলেন। মাকে বললেন, আনিকা কি তোর হাতে বানিয়ে দে, আনিকা তো তোর হাতে খাবার অনেক পছন্দ করে, আমরা বানালে হয়তো পছন্দ করবে না। আর আসলে এটা ছিল একটা অজুহাত আমার হাতে বানানোর জন্য। ওরা সবাই আমি যাই বানাই ইংল্যান্ডের মতো করে ওরা অনেক পছন্দ করে। আমার বড় আপু, আপুর ছেলেরা, ফাহিম প্রত্যয়, আমি যাই বানাই আনিকার জন্য ওরা অনেক ইয়াম্মি করে খায়। এটা হলো চিকেন পাকোড়া, চিকেন পাকোড়া বানাবো, গ্রিল চিকেন বানাবো, আর আম্মা তো চিপস বানিয়ে রেখেছেন, বিকালে ওদেরকে এগুলো খেতে দেব, তারপর রাতের বেলা চলে যাব দাওয়াতে। আমার বোনের ছেলে ফাহিম আমাকে এসে বলতেছিল, আন্টিমণি প্লিজ তুমি আমাদের জন্য কেক বানাবে, তুমি তো চলে যাবে, তাহলে তো আমরা আর খেতে পারবো না, প্লিজ আমাদের জন্য কেক বানাও। আমি বলতেছি এগুলা শেষ হয়ে গেলে আমি তোমাদের জন্য ছোট্ট করে একটা কেক বানিয়ে দেব। আমি আমার আম্মার বানানো চিপসটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, সামান্য একটু হলুদ, একটু মরিচ, একটু স্পাইসি হওয়ার জন্য। খেতে এত মজা লাগতেছিল, আসলে ফ্রেশ আলুর চিপসের মজাটাই অন্যরকম। এবার ইংল্যান্ডে গেলে আমি নিজের হাতেই চিপস বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার সবগুলো খাবারই প্রায় রেডি হয়ে এসেছে, এখন ওদেরকে আমি খেতে দেব, ওদেরকে খাওয়ার পর আমাকে আবার কেক বানাতে হবে। গ্রিল চিকেন, চিপস, পাকোড়া সব খাবারই অনেক ইয়াম্মি হয়েছিল। খাবার দাবার শেষ, এখন আমি কেকটা বানিয়ে নেব, তাড়াহুড়া করেই বানাবো। একটু পরে আবার রেডি হয়ে আমার চাচার বাসায় যেতে হবে দাওয়াতে। বাংলাদেশে কেক বানানোটা অনেক কষ্টের, যাই হোক ওদেরকে বানিয়ে খাওয়াতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। তেমন একটা ভালো হয়নি, আবার খারাপও হয়নি, কেন জানি ইংল্যান্ডের মতো কেকটা সফট হয় না, ইংল্যান্ডে বানানো কেকটা অনেক তুলতুলে হয়, আমার মনে হয় ওভেনের জন্য। বাংলাদেশে তো আমি চুলায় বানিয়েছি, আর ইংল্যান্ডে তো আমরা সেলফ রাইজিং ফ্লাওয়ার ইউজ করি, বাংলাদেশে নর্মাল প্লেন ফ্লাওয়ার, সেজন্য হয়তো বা তার পছন্দ হয়েছিল কেকটা। বাসার কেউ ক্রিম, বাটার এগুলো খাবে না, তাই আমি একটু আইসিং সুগার করে এই সুগারটা দিয়ে সাজ দিয়েছি, আপনারা দেখতে পারবেন। কেকটা যখন আমি ডেকোরেট করব আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। সিম্পলভাবে বানিয়েছিলাম, বাসায় সবাই মিলে খাবো, তাই এত একটা ডিজাইন করিনি। আইসিং সুগারটাকে একটু পানি দিয়ে মিশিয়ে মেল করে নিয়েছে,
আইসিং সুগারে কিন্তু পানির পরিমাণটা কম রাখতে হয়, নতুবা পাতলা হয়ে যায়। সেজন্য অল্প একটু পানি দিয়ে এইভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হয়। সামান্য একটু সাজ দিয়ে দিচ্ছি, একেবারে প্লেন পাকা পাকা লাগে। বাসায় তেমন কিছু ছিল না, আখের কাছে যা পেয়েছি তাই দিয়ে সাজিয়েছি, সামান্য একটু সুন্দর লাগার জন্য। তারপরে যেন কেমন পাকা লাগতেছে, আমি কয়েকটা আনিকার চকলেট নিয়ে এসে ডেকোরেট করে নিয়েছি। আনিকা তো আমার কেক দেখে হাসতে হাসতে শেষ। আমাকে আনিকা বলতেছিল, মামনি তুমি এটা কি করতেছো? আমি বলতেছি যা আছে তাই দিয়ে সাজিয়ে নিলাম, খারাপ হয়নি দেখতে, ভালোই লাগতেছিল। চলে এলাম আমার চাচার বাসায়। অনেক সুন্দর করে আমার চাচি বাসাটাকে গুছগাছ করে রেখেছেন, অনেক সুন্দর ছিল দেখতে, তাই আমি আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম। এত সুন্দর পরিপাটি করে আমার চাচি সাজিয়ে রেখেছেন, মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আমার এই চাচি অনেক গুণবতী, এত ভালো মনের একজন মানুষ। আমাদের এলাকার সবাই আমার এই চাচির অনেক প্রশংসা করে, আর যতই ওনার প্রশংসা আমরা করি না কেন তারপরও কম হয়ে যায়। এত সুন্দর বড় বাসা ওদের, কিন্তু বাসায় থাকার কেউই নাই, চাচার চাচি থাকেন, ওনার ছেলেমেয়েরা দেশের বাইরে থাকেন। চাচি কিচেনে আমাদের জন্য খাবার রেডি করতেছে। আমি ঘুরে ঘুরে আপনাদের বাসাটা একটু দেখাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আপনারা সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার সাথেই থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাভ ইউ।